স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে সকালে ঢাকায় এসেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেপাল এয়ারের একটি ফ্লাইটে সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পাশাপাশি নেপালের প্রেসিডেন্টকে গার্ড অফ অনারও দেওয়া হয়। বিমানবন্দর থেকে সফরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেপালের প্রেসিডেন্ট। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যাদেবী ভান্ডারী। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট। দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। আজ ভোর 5:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন। এভার কেয়ার থেকে তার মরদেহ ক্যান্টনমেন্টে বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সেখানে জামে মসজিদে নামাজে জানাজা হবে। পরে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। তার ছেলে বিদেশ থেকে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। 1993 সালে মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশকও ছিলেন। পিকে হালদারের আরেক বান্ধবী সুপ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে। এর আগে গত 13 জানুয়ারি পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে দুদক। এর আগে গেল 16 মার্চ পিকে হালদারের বান্ধবী ও ইন্টারন্যাশনাল ভিজিং এর ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। মানব পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সহযোগী মাসুদকে জামিন দেননি হাইকোর্ট। জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। অবৈধ আর্থিক লেনদেনের দায়ে কুয়েতের আদালত 4 বছরের দণ্ড দিয়েছিলেন পাপুলকে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য 20 মে দিন ধার্য করাছেন আদালত। সোমবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের 5 অক্টোবর 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। শাল্লায় ভাঙচুরের ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন হেফাজত নেতা মামুনুল হক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। আমরা রাষ্ট্র বা সরকারের সাথে এই ধরনের স্পর্শকাতর এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অথবা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই ধরনের অনুষ্ঠানে সরাসরি সংঘাতমূলক আমরা কোনো কর্মসূচিতে যাচ্ছি না। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। শান্তিপূর্ণ প্রতিবাদ এবং নিন্দাবাদ, নিন্দা জানানো, এটা আমাদের অব্যাহত থাকবে।
সুনামগঞ্জে নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন সহ 30 জনের রিমান্ড শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। স্বাধীনকে 10 দিন ও 29 জন আসামিকে 5 দিন করে রিমান্ড আবেদন করেন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ। এই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লাজনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে রোববার বিকেলে 30 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় দুই মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক, রেল ভবনে সাংবাদিকদের ব্রিফ করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ঢাকা থেকে, ঢাকার ক্যান্টনমেন্ট থেকে আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন ভারতের এই পথে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। এটা ইতিমধ্যে রেল পর্যায়ে আমাদের উভয় দেশের রেল পর্যায়ে বৈঠক হয়েছে, খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা হয়েছে। এরপরে আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের একটা বিষয় ছিল এবং অন্যান্য এই বিষয়গুলো নিয়ে আদৌ এটা উদ্বোধন করা সম্ভব হবে কি না, এটা নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল। গতকালও আমি এক জায়গায় বলেছিলাম যে এটা এখন পর্যন্ত এটা মানে অনিশ্চিত যে এটা করা সম্ভব হবে কিনা। তবে আজকে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে মাত্র ভারতের দিক থেকে যে এটা যেহেতু এখন কোভিড একটা সিচুয়েশান চলছে, আমাদের যে চলমান যে দুটো ট্রেন, একটা হলো আমাদের মৈত্রী এবং বন্ধন, যেটা চলাচল বন্ধ আছে কারণ কোভিড এই সিচুয়েশনের কারণে, কাজে এই ট্রেনটিও আমরা এই সুযোগটা নিতে চাই যে আমাদের দুই প্রধানমন্ত্রীকে এইরকম একটি অকেশনে 50 বছর পূর্তির দিনে আমরা তাদের মাধ্যমে একটা ঘোষণা, আমরা আশা করছি যে এই চলাচলের জন্য যে ঘোষণা, এই ঘোষণাটা আসবে এবং যখন স্বাভাবিক অবস্থা হবে তখন এটা ট্রেনটা চলাচল শুরু করবে। ইতিমধ্যেই ট্রেনটির যে নামকরণ এটির ব্যাপারে আমরা বেশ কয়েকটি নাম আমরা ভেবেছিলাম যে এই নামগুলো, এবং তাই তার প্রস্তাবও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। এই নামগুলো ছিল সম্প্রীতি এক্সপ্রেস, ঐতিহ্য এক্সপ্রেস, বন্ধুত্ব এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস। এছাড়াও আমরা লিখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই চারটা নামের বাইরেও উনি যদি মনে করেন যে অন্য কোনো সুইটেবল নাম যদি দিতে চান তাহলে উনি যেই অভিপ্রায় ব্যক্ত করবেন সেই অভিপ্রায় অনুযায়ী এই ট্রেনটির নামকরণ করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই চারটি নামের মধ্যে মিতালি এক্সপ্রেস ট্রেনটির নামটা উনি মানে সম্মত দিয়েছেন এই নামকরণে, এবং এটা ভারতীয় পক্ষ এটা অনুমোদন দিয়েছে, কারণ যেহেতু আরেকটি পক্ষ উনারা অনুমোদন দিয়েছে। আর অন্যান্য খুঁটিনাটি যে বিষয়গুলো আপনার এই ট্রেন চলাচলের জন্য, সেটি আপনার এই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি থেকে হয়ে হলদিবাড়ি হয়ে এটা নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনটি সপ্তাহে রেলমন্ত্রীর বক্তব্যে আমরা সরাসরি যুক্ত ছিলাম। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে বাংলাদেশি ওষুধ শিল্পের সুনাম এখন বিশ্বজুড়ে। প্রতি বছর দেশীয় চাহিদার 98% পূরণ করে ওষুধ রপ্তানি হয় বিশ্বের 147 দেশে। সব মিলিয়ে এ খাতের বাৎসরিক বাজার মূল্য দাঁড়িয়েছে 25 থেকে 30 হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ওষুধ শিল্পের প্রধান চ্যালেঞ্জ কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তাহলে আরও এগিয়ে যাবে এ খাত। ওষুধ শিল্পের সফলতার চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেছেন ফকরুল ইসলাম।
দেশে ওষুধ শিল্পের যাত্রাটা 50 এর দশক থেকে 80 দশকের আগ পর্যন্ত ওষুধের চাহিদা 80 ভাগ ছিল আমদানি নির্ভর। বিদেশি ওষুধ কোম্পানির একচেটিয়া দখল থেকে দেশের বৃহত্তম এই বাজারটি মুক্ত হয় 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে। দেশীয় ওষুধের চাহিদা মিটিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ এই শিল্প। প্রায় 40 বছরে দেশ জুড়ে গড়ে ওঠে 259টি ছোট বড় ওষুধ কারখানা। দেশের 98% চাহিদা মিটিয়ে ওষুধ রপ্তানি হয় 147টি দেশে। ওষুধের দেশীয় বাজারও ফুলে ফেঁপে দাঁড়ায় প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকায়, যার বাজার মূল্য 2017-18 অর্থ বছরে 10 কোটি 35 লাখ ডলার, 2018-19 অর্থ বছরে তা দাঁড়ায় 13 কোটিতে, 2019-20 অর্থ বছরে ওষুধ রপ্তানি হয়েছে 13 কোটি 57 লাখ ডলার। আমাদের ওষুধ গুণগত মানের দিক থেকে এবং অ্যাকসেপ্টেবিলিটির দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে ভালোভাবে মূল্যায়িত হচ্ছে, এবং এইটা একটা সেক্টর যে থ্রাস্ট সেক্টর দিয়ে আমরা আমাদের ইকোনমিকে আরো দ্রুত উন্নয়ন প্রগতির দিকে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এখন নজর দিতে হবে কাঁচামাল উৎপাদনের দিকে, তাহলেই দ্বিগুণ হবে ওষুধের বাজার। অনেক সাকসেস স্টোরি থাকলেও একটা অসুবিধা আছে, আমরা এখনো ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলে, এইটা আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আরো যদি আমরা থ্রাস্ট দেই ইনভেস্টমেন্টে, গভর্নমেন্ট যদি তাদেরকে কিছু প্রণোদনার মতো দেয়, তাহলে আমরা বেসটা আরো ব্রডেন করতে পারি। এই 25,000 থেকে 50,000 কোটি টাকার মার্কেট যাওয়াটাও অসম্ভব কিছু নয়। এদিকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয় ওষুধ শিল্পে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সরকারের বিশেষ ব্যবস্থায় ওষুধ শিল্পে এলডিসির মেধাস্বত্ব ছাড়ের সুযোগ আরো 17 বছর বেড়ে থাকছে 2033 সাল পর্যন্ত। ফখরুল ইসলাম, News24, ঢাকা। কয়েকদিন ধরে দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বারবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মানাতেই সারাদেশে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। জনসচেতনতা তৈরির জন্য মাস্ক বিতরণ কর্মসূচি গতকাল থেকে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকার বাইরেও এই অভিযান চলছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। আমরা নিজেরও এটা সচেতন হওয়া উচিত, আর ওনারা যেটা করছে এটা অবশ্যই তাদের এটা এর মাধ্যমে দেখা যাচ্ছে কিছু লোক তো অন্তত আপনার এই সচেতনমূলক মানে মাস্ক পরে তো বের হবে, মাস্ক পরে পরা উচিত। আমিও মাস্ক পরি, মাস্ক পরাই ছিল, হেলমেটের কারণে পরি নাই, কিন্তু প্রত্যেকেরই মাস্ক ব্যবহার করা উচিত, কারণ যে করোনার প্রাদুর্ভাব বাড়ছে এতে দেশের জন্য ভালো। গেল একদিনে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন 5,917 জন, শনাক্ত 4,20,000-এর বেশি। এখন পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত 12,38,51,000-এর কাছাকাছি। মোট প্রাণ হারিয়েছেন 27,27,000-এর বেশি। ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন রপ্তানি বন্ধের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি কয়েক মাস পিছিয়ে যাচ্ছে, ফলে গ্রীষ্মের মধ্যে দেশটির স্বাভাবিক কার্যক্রম শুরুর পরিকল্পনা আরও দীর্ঘায়িত হবে। এদিকে ইমিউনিটি তৈরির হার কম হওয়ায় মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিধিনিষেধগুলো আরও কয়েক বছর মেনে চলতে হবে বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিভাগ। প্রয়োগ স্থগিতের পর আফ্রিকান ইউনিয়নের কাছে অব্যবহৃত 10 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিক্রি করেছে দক্ষিণ আফ্রিকা। করোনার তৃতীয় ঢেউয়ের কারণে লকডাউনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে জার্মানি। এদিকে মিয়ামি বিচে বসন্ত উৎসবে কারফিউ দিয়েছে কর্তৃপক্ষ, কমপক্ষে 12 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। News24 দিনের সংবাদের সময় হলো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার বেশাগত দেখছেন News24 দিনের সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবন থেকে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান মালা শেষে আমরা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক করব।
সেই বৈঠকে দলীয় শৃঙ্খলার বিষয়ে সংগঠিত কিছু কিছু বিশৃঙ্খলা অনিয়মের বিষয়ে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। রাজশাহীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ মনসুর আলম দুপুর পৌনে একটার দিকে এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের 14 বছরের মেয়েকে ধর্ষণ করেন নজরুল ইসলাম। 2018 সালের 14 মে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় শিলিন্দা মহল্লায় এই ঘটনাটি ঘটে। কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় 2019 সালের 15 ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন আদালত। ট্রাইব্যুনাল এক রাজশাহীতে আসামি নজরুলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাক্ষ্য প্রমাণে আমরা মনে করেছি যে এটা হচ্ছে ইনজাস্টিস হয়েছে, এই জাস্টিসটা বিচারটা সঠিক হয়নি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চলমান মহামারীর জেরে বিরাট ধাক্কা খেয়েছে সৌদি আরবের অর্থনীতি, প্রায় অর্ধেকে নেমেছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর মুনাফা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের কারণে প্রতিষ্ঠানটির মুনাফায় এই পতন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। জ্বালানি তেল নির্ভর হওয়ায় দেশটির অন্যতম আয়ও আসে খাত থেকে। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদন বলছে, গেল বছর তাদের নিট আয় কমেছে 44% বেশি, এবছরে মুনাফা কমে দাঁড়িয়েছে $49 বিলিয়ন। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরেক বিষয়ে তো দেখছেন News24 দিনের সংবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদি রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারাতে সিলেটের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হচ্ছেন এক বাংলাদেশি, এছাড়া অন্তত 30 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদেশের মাটিতে কিছু বিপদগামী প্রবাসীর এ জাতীয় কর্মকাণ্ডে বাংলাদেশের সুনাম নষ্ট হবে। মতিঝিলে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলী তালুকদার, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। আলী, সেখানকার পরিস্থিতি জানাবেন। মতিঝিলের এই বাংলাদেশ পাটকল কর্পোরেশনের ভবনে কিন্তু আগুন লাগে, আপনি দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এবং এই 7টি ইউনিট তারা আগুন লাগার পরপরই কিন্তু এখানে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং সেখানে যে আগুনের যেখানে আগুনের সূত্রপাত সেখানে তারা আগুন নির্বাপনের জন্য তারা পানি দিচ্ছেন এবং সর্বাত্মক চেষ্টা করছেন। কারণ আমরা জানি যে মতিঝিল একটি এখানে আশপাশে জুড়ে কিন্তু ব্যাংক রয়েছে এবং বাংলাদেশ পাট কল কর্পোরেশনের ঠিক যেই পাশে এখানে রয়েছে আরেকটি বেসরকারি ব্যাংক এবং ঠিক তার ভবনেও কিন্তু আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং এই আগুন যদি এই ভবনে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের দমকল বাহিনী তারা এর মধ্যে আগুন নিবাপনের জন্য চেষ্টা করছে। তো আগুনের যে সূত্রপাতগুলো আসলে এইখানে ঘটনা কখন এই আগুন লাগে এবং সেই ক্ষেত্রে আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি সেই বিষয়গুলো আমরা
এগুলো আমরা ফায়ার সার্ভিসের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো যে আগুনের সূত্রপাত সম্পর্কে এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এই আগুনের ঘণ্টাখানেক আগেই মূলত এখানে আগুনের তারা দেখতে পায় এবং পরপরই কিন্তু এই যারা এই ভবনে ছিলেন তারা ফায়ার সার্ভিসকে জানান, পরপরই ফায়ার সার্ভিস তারা একে একে এই আমরা ইউনিট তারা বাড়াতে থাকে এবং আগুন নিরাপণের জন্য তারা মূলত এই এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 12টি ইউনিট কাজ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই ভবনের ঠিক উপরের যে ভবনটি রয়েছে উপরতলা সেখান থেকে কিন্তু এর মধ্যে ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের আমরা জানি যে আসলে আগুন যতক্ষণ লাগে এই আগুন যে শিখাগুলো দেখা যায় পরপরই যখন ফায়ার সার্ভিস সেগুলো আগুন নিরাপদ চেষ্টা করে তখন কিন্তু ধোঁয়া বের হয় এবং ততক্ষণ পর্যন্ত ড্যাম্পিং না করা হয় ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আগুন তারা নিরাপণের জন্য কাজ করতে থাকে। তো এই পাশ জুড়ে দেখছি যে একদম উপরে যে ভবনটি রয়েছে সাততলা, যে পুরো ভবনটি সাততলা ঠিক উপর তলাতেই এই আগুনের ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুন পুরোপুরিভাবে নিরাপণ করার জন্য। তো তারা বলছেন যে প্রথমে তারা যেই খবরগুলো পান সেই খবরের পরপরই কিন্তু তারা একে একে ইউনিট বাড়তে থাকে এবং মোট এখন পর্যন্ত 12টি ইউনিট কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে হয়তো বা আমরা আপনাকে জানাবো যে এই আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই পাটকল কর্পোরেশন ভবন থেকে। তো এই মতিঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আগুনের, পরবর্তীতে আমরা আপনাকে জানার চেষ্টা করব। আরিফা আলী আপনাকে ধন্যবাদ। মতিঝিলের এনআরবিএস ব্যাংক ভবনে আগুনের ঘটনায় আগুনের ঘটনা ঘটেছে, সেটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দল, সে সম্পর্কে জানাছিলেন সহকর্মী আলী তালুকদার। গেল 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে সিডনি, নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেশটির আবহাওয়া অফিস বলেছে আগামী সপ্তাহ জুড়ে বন্যা পরিস্থিতি থাকতে পারে। বন্যার ফলে দেশের অধিকাংশ অঞ্চল বিপর্যস্ত দেখা দিয়েছে, রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ। পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল বিজেপির সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের পিন্ডারিকুলি গ্রামে। জানা যাচ্ছে নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সরেন। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত ছড়াচ্ছে এলাকায়। নিহত দুর্গা সরেনের স্ত্রী গণমাধ্যমকে বলেন বিজেপির লোকজন দুর্গা সরেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এ নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো জানান গণ্ডগোলের ঘটনায় তৃণমূলের কর্মী দুর্গা সরেনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রামের জেলা পুলিশ। এদিকে বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশের পর এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দলের নেতারা। তৃণমূলের অভিযোগ বিজেপির ইশতেহার মিথ্যায় পরিপূর্ণ, আর পদ্ম শিবির বলছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প হুবহু তুলে আনা হয়েছে মমতার দলের ইশতেহারে। আসমাতুল এটাস রিপোর্ট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ঘোষিত ইশতেহার কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেন বিজেপির ইশতেহার মিথ্যায় ভরা, এমনকি তৃণমূলের অনুসরণ এবং অনুকরণে পরিপূর্ণ ক্ষমতাসীনদের ম্যানিফেস্টো। রোববার এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান এই তৃণমূল নেতা। এমনকি হিন্দি ভাষায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইশতেহার পাঠ করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করেন সৌগত রায়। তবে ইশতেহার ইস্যুতে তৃণমূল নেতার এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। এই তৃণমূল নেতাকে পাল্টা কটাক্ষ করেন তিনি। বলেন বিজেপির ইশতেহার নিয়ে মন্তব্য করা এই নেতার বেহাল অবস্থা দেখে ব্যথিত তিনি। শমিক ভট্টাচার্য দাবি করেন মোদী সরকারের নানা প্রকল্প নাম বদল করে তুলে ধরা হয়েছে তৃণমূলের ইশতেহারে।
ও প্রস্তাব করার জন্য গেল বুধবার তৃণমূল এবং রোববার বিজেপি তাদের ইশতেহার ঘোষণা করে, যেখানে নিজেদের ম্যানিফেস্টোকে জনমুখী ও কর্মমুখী বলে আখ্যা দিয়েছে মমতার দল। আর পদ্ম শিবিরের দাবি, সোনার বাংলা গড়ার রোডম্যাপ রয়েছে বিজেপির ম্যানিফেস্টোতে। কিসি ভি কিমত পর সত্তা চাহিয়ে, কংগ্রেস কি সিরফ কুরসি হি দোস্ত। আসমাতুলি, নিউজ 24। কুরসি কে সমহল আরেকটি বিরতির সঙ্গেই থাকো। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। খেলার খবর, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল 7টায় ক্রাইস্ট চার্চে শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 131 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 8 উইকেট হাতে রেখেই এই সহজ লক্ষ্য টপকে গিয়ে সিরিজের তিন ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা। হ্যামস্ট্রংয়ের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার এখনও সেরে উঠেনি, তাই ক্রাইস্ট চার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অস্ট্রেলিয়াকে পাচ্ছে না স্বাগতিকরা। সাকিব আল হাসানের বিতর্কিত মন্তব্য নিয়ে দিনভর জল্পনা ছড়িয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। জানিয়েছেন, সাকিব যদি টেস্টে খেলতে চান তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কেন নয়। এক্ষেত্রে আইপিএল এর জন্য তার চাওয়া এনওসি নিয়ে ভাববে ক্রিকেট বোর্ড। পাশাপাশি বিসিবির সাথে চুক্তিবদ্ধ কোন ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন কিনা তা নিয়েও পরবর্তী বোর্ড সভায় হবে আলোচনা। এ ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।